ভাই রে ভাই, আমরাই একমাত্র বাঙালি জাতি যে ঘূর্ণিঝড় উপভোগ করতে আমরা ওই কক্সবাজার, তারপরে হচ্ছে কুয়াকাটা হানিমুনে যাচ্ছি। কক্সবাজার যাচ্ছি আমরা কি করতি? ঘূর্ণিঝড় উপভোগ করতি। হায় রে, ছোটবেলায় দেখছি যে একটু যদি বাতাস হইতো, মা হাতরে ধইরে এক টানে ঘরে নিয়ে চলে যেত। আর কত দোয়া ইনুস পরে জ্বরে যাবে, দোয়া ইনুস পরে জ্বরে যাবে। কি ভয় আমরা পাতাম একটু বাতাস হইলি তাই। আর এখন ঘূর্ণিঝড় রিমেল আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, আমরা সেটা উপভোগ করতি। কক্সবাজার যাচ্ছি, কুয়াকাটা যাচ্ছি, হানিমুনে যাচ্ছি উপভোগ করতি। এই যে দেখেন নিউজ, দেখেন আপনারা নিউজ দেখে আপনারা বেহুশ হয়ে যাবেন। আমি অলরেডি বেহুশ হয়ে গেছি, আপনাদের বেহুশ করতে আসলাম। এই দেখেন, ঘূর্ণিঝড় রিমেল দেখতে সৈকতে ভিড় পর্যটকদের। আর একটা আছে, দেখেন এরা কি কয়। আল্লাহ, ক্যামেরার সামনে যাই বলতেছে। ঝড় দেখে তাদের ভালো লাগতেছে, কিন্তু ভয়ে, ভাইরাল হওয়ার ভয়ে বলতেছে না, কিন্তু আসলে তাদের ঝড় দেখে ভালো লাগতেছে, তারা উপভোগ করতেছে। বিপদ সংকেত, বিপদ সংকেত শুনেও তারা তারা কি গেছে, উপভোগ করতে গেছে। হায় রে, আরো আছে বাঙালিরা, আরো কত বাঙালি আছে, দেখেন শুনেন কি কয়। বড় বড় ঢেউ দেখবো এরকম আর কি, অনেকে এরকম ফিলিংস নিয়ে আসে, আবার অনেকেই দেখবেন যে আসে নাই, টুরিস্ট তেমন একটা নেই, কম বললেই চলে, এখানে সাধারণত আরো বেশি টুরিস্ট থাকে। শিশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র, বড় বড় ঢেউ দেখার জন্য তারা গেছে হচ্ছে ওই ইসি। এখানে এনজয় করতে আসছি, ঠিক আছে, আমরা আইসা দেখি বন্যা তারিখ পড়ছে, আমরা তো এনজয় করতে আসছি, ফোলা পান তো ইয়াম বয়স, এই জন্য সবাই আর কি এই নদীতে আমরা সাগর তারা হচ্ছে ইয়ং বয়স তাদের, তাই তারা এনজয় করার জন্য, ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য, তারা বড় বড় ঢেউ এনজয় করার জন্য গেছে কুয়াকাটা কক্সবাজার। আরে, বাঙালির পক্ষে সবই সম্ভব ভাই, বাঙালির পক্ষে সব সম্ভব। কি আর বলবো, ছোটবেলা, সে ছোটবেলা এখন আর নাই, এখন আর কেউ ঝরমার ভয় পাচ্ছে না, এখন তারা উপভোগ করার জন্য চলে গেছে। মুই এখনো জাতি পারলাম না, রেজা সাহেবের টাইনে ধরে আজকে বলবো যে কালকে আমরা উপভোগ করতে যাব, যদি না নিয়ে যাই, খবর আছে তার, আপনারা সাক্ষী, তার যদি আমি খবর না বানাতে পারি, তাই আমি কইছি কি। টাটা।